দেখুন গোপন তথ্য পরমাণু অস্ত্রের বহনে সক্ষম যে মারাত্মক ড্রোন সাবমেরিন আছে রাশিয়ার কাছে রাশিয়ার কাছে রয়েছে এক গোপন ড্রোন সাবমেরিন যা বিশ্বের সব সবথেকে বড়ো নিউক্লিয়ার হেড বহনে সক্ষম প্যান্টাগনের এক ফাঁস হওয়ার রিপোর্টে এমনটাই জানা গিয়েছে এর আগে রাশিয়ার কাছে আন্ডার ওয়াটার নিউক্লিয়ার কেরিয়ার আছে বলে জানা গিয়েছিল তবে এবার প্যান্টাগনের লিক হওয়া রিপোর্টে সেই তথ্যই আরও স্পষ্ট হলো রিপোর্টে জানা গিয়েছে ওয়েড্রোন সাবমেরিন একশো মেগাওয়াট ওয়ারহেড বহনে সক্ষম হাপিংটন পোস্ট এ প্রথম প্রকাশিত হয় এ রিপোর্ট পেন্টাগনের দাবি একদিকে যখন আমেরিকা পরমাণু অস্ত্র ব্যবহার কমানোর ওপর জোর দিচ্ছে অন্যদিকে তখন রাশিয়া তাদের পরমাণু শক্তি বাড়িয়ে চলছে রাশিয়ার পাঁচটি নতুন নিউক্লিয়ার ডেলিভার সিস্টেমের মধ্যে একটি হল স্ট্যাটাস সিক্স এ ইউভি অর্থ হলো অটোমোনিয়াস আন্ডার ওয়াটার অর্থাৎ সাধারণ ভাষায় যাকে ড্রোন সাবমেন বলে বর্ণনা করা যেতে পারে প্যান্টাগনের দেওয়া কোড নেম হলো কেয়ন দুই থেকে এটি রাশিয়ার কাছে আছে বলে জানা গিয়েছে এই সাবমিনের রেঞ্জ হলো ছয় মাইল আমেরিকা পর্যন্ত পরমাণু অস্ত্র বহনে সক্ষম এটি এই নথিতে আরও বলা হয়েছে যে রাশিয়া নতুন নিউক্লিয়ার ওয়াইরেড ও লঞ্চার নিয়ে আসছে এছাড়া তৈরি করছে দুটি রেঞ্জ সিস্টেম হাইপারসনিক ভেহিকল ইত্যাদি অটোনোমাস টর্পেডো বানাচ্ছে রাশিয়া